গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে তা প্রমাণ করতে সাত তারিখে স্বতঃস্ফূর্তভাবে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেছেন, ভোট বানচালের অপচেষ্টা এখনও চলছে, কিন্তু জনগণের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। নির্বাচনী প্রচারণার সমাপনী জনসভায় বঙ্গবন্ধু কন্যা ভোট চান নৌকার পক্ষে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ আসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিছিলের স্লোগানে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল তাই সকাল থেকেই। দুপুরের পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা একেএম শামসুজ্জোহা ক্রিকেট ক্রীড়া কমপ্লেক্স মাঠের নির্বাচনী জনসভার মঞ্চে এলে সাদর সম্ভাষণ জানান নেতাকর্মীরা। জাতীয় পতাকা নেড়ে অভিবাদনের জবাব দেন শেখ হাসিনা। দ্বাদশ নির্বাচনের তফসিলের পর ১৬ দিনের প্রচারণায় আওয়ামী লীগ সভাপতির শেষ জনসভা। কানায় কানায় পূর্ণ জনসভার মাঠ, আশপাশের এলাকাও যেন জনসমুদ্র। বক্তব্যে সারাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে নারায়ণগঞ্জবাসীকে স্মার্ট সিটির আওতায় আনার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নারায়ণগঞ্জের উপর দিয়ে তিনটি মেট্রো রেল লাইন নির্মাণ করার পরিকল্পনা আমাদের আছে। তাছাড়া নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় সেটাও আমরা তৈরি করে দিচ্ছি, মেডিকেল কলেজও করেছি, তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাজেই আমরা এটা করতে পেরেছি কেন বলেন? একটাই কারণ, কারণ আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন, যে কারণে এটা সম্ভব হয়েছে। আমরা বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়, আর বিএনপি এলে দেশ পিছিয়ে যায়। তাদের সন্ত্রাস আর দুর্নীতির খেসারত দিতে হয় জনগণকে। বলেন, ২০০৮ পর থেকে নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি। তো বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। ভাই বোনেরা আমার, এই নির্বাচন ঘিরে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন যাতে না হয় সেই চক্রান্ত এখনো। যেহেতু নিজেরা নির্বাচন করে জিততে পারবে না, কাজে দেশের মানুষকে বঞ্চিত করা ভোটের অধিকার থেকে। মিলিটারি ডিক্টেটররা যখন একে একে ক্ষমতা এসেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এখন আবার তারা সেই একই কাজ করতে চায়। আমরা বলেছি নির্বাচন হবে, আজকে ৪ তারিখ, ৭ তারিখে নির্বাচন। আমি আপনাদের অনুরোধ করব, সবাই শান্তিপূর্ণ থাকবেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণের আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। এই বাংলাদেশে আমাদের এই তরুণ সমাজ শিক্ষায় দীক্ষায় প্রযুক্তি জ্ঞানে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। আমাদের স্মার্ট জনশক্তি, স্মার্ট সরকার, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। আমরা ৪১ সালে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলা। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের আপনারা জয়যুক্ত করবেন, আপনাদের কাছে সেই আহ্বান জানাই। আপনারা নৌকায় ভোট দেবেন তো? অবশ্য নৌকায় আবার লাঙ্গলও চড়ে বসছে। এ সময় নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নারায়ণগঞ্জে এসে শেষ হলো আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা, যা শুরু হয়েছিল সিলেট থেকে। প্রতিটি জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকার পক্ষে সমর্থন চেয়েছেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে। স্মার্ট বাংলাদেশ গড়তে নারায়ণগঞ্জেও আবারও সমর্থন চাইলেন নৌকার পক্ষেই। নারায়ণগঞ্জবাসীও স্বতঃস্ফূর্তভাবে নৌকার পাশে থাকবে সে কথাই জানিয়েছে। প্রণব চক্রবর্তী, ১৯শে টেলিভিশন, নারায়ণগঞ্জ।